অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই তো বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগল। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তোমায়। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না, সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চড়াচড়ে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।